আমি ওখানে একটি ইমাম সাহেব বলতেছে হুজুর ওয়াজ পড়ে এক একজন মহিলার কবর জিয়ারত করেন। আমি বললাম কেন কেন কেন, কই চলেন যাইতে যাইতে বলবো এক কোটালি পাড়ার মুরব্বীরা আমার পর্দার আলালের মায়েরা বোনেরা মাদ্রাসায় পড়া মাদ্রাসায় পড়া, যদি বাঁচতে চাও ইমাম সাহেব কান্দার বলে হুজুর আমি যে মহিলার কবর জিয়ারত করতে যাব জানেন নি কি খবর, কি খবর বলেন, কোন চারটা ছেলে চারোটা ছেলে কোরআনের হাফে আর আসতে কোন সুবহানাল্লাহ হুজুর ওই ছেলের মা যখন অসুস্থ হয়ে পড়ে চারটা সন্তান মার কাছে আইসা মাতার কাছে পায়ের কাছে ডান পাশে বাম পাশে বৈশা বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে মুসলমান, ইমাম সাহেব বলতেছেন তেলাওয়াত করতে করতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মাটি হয়ে গেল, সংক্ষেপে বলি মাটি হয়ে গেল। ইমাম সাহেব বলে সার নামাজের পরে চারটা ভাইকে আমি খানা খাওয়ায় বাড়ি আসলাম, আসার পরে আমিও ঘুম পড়লাম, ওরাও খানা খাইয়া সয়া দিয়ে আসলাম, কিন্তু গভীর রাত্রে কি হলো জানেন নি? আমি বললাম না জানি না জানি না। হুজুর গভীর রাত যখন হয়ে গেছে বড় ভাই আগে উঠছে, বড় ভাই ওঠার পরে দেখে বিছানায় ছোট ভাই নাই, আল্লাহ একবার বলে এই আমার কোটালি পড়ার যুবক। ইমাম সাহেব এবার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্নার বলে হুজুর বড় ভাই ছোট ভাইকে সব জায়গা খোঁজে কোথাও পায় না, এক পর্যায়ে যখন রাস্তার কাছে চলে আসলো বড় ভাই ছোট ভাইয়ের কান্নার আওয়াজ কানে চলে আসলো, বড় ভাই বলে হুজুর ছোট ভাইকে দেখি কবরের কাছে আমার মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, এ তোর একটা ছেলেকে মাদ্রাসা পড়া, তোর ছেলে কোনোদিন তোমার কবরের পাশে দাঁড়াইয়া পোশাক করবে না, সিগারেট টানবে না, গাঁজা খাবে না, গালি দেবে না, বকা দেবে না, এ কোটালি পাড়ার মানুষ একটা ছেলেকে মাদ্রাসা পড়াবি, ওই ছেলেটা কবরের পাশে দাঁড়ায়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে মুসলমান ভাইরা, ইমাম সাহেব বলে ছোট ভাই বলতেছে আল্লাহ আমার মা মানুষের বাড়ি কাজ কইরা কইরা চারটা ভাইকে হাফেজ বানাইছে আলেম বানাইছে, এ মালিক আমার ওই মাকে তুমি আগুনে জ্বালাবে না, আমার ওই মার কবরে তুমি আগুন দিবে না। বড় ভাই ও ছোট ভাই কান্দন দেখে কান্দে যায় না যায় না। এরপরে মেজো ভাই আসলো, সেজো ভাই আইসা চারটা ভাই রাত্রে কবরে মার কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলে আল্লাহ আমার মা বড় কষ্টের মা, মানুষের বাড়ি কাজ করছে, ধান সিদ্ধ করছে, পানি আইনা দিছে, আইনা 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 আমাদেরকে লেখাপড়া করাইছে, হাফেজ বানাইছে, মাওলানা মুফতি বানাইছে, এ মালিক আমার মাকে তুমি আগুন দিবে না, আমার মাকে কষ্ট দিবে না। চারজন রাত্রে কান্দে 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 হুজুর ফজরের আজানের আধা ঘন্টা আগে আমার জান্নার কাছে কে যেন আমাকে সালাম দিল, সালাম দিয়ে বলতেছেন হুজুর মায়ের জন্য চার সন্তান পাগল মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মার জন্য কান্দতেছে, ওই চারটা সন্তানকে তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি নিয়ে আসেন, আল্লাহ ওর মার কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে। হে মুসলমান ভাইয়েরা, আমার এটা হলো কোরআনের পাওয়ার। এবার যুবক কান্দার বলে হুজুর কোরআনের দিকে যখন আমার চোখটা চলে গেল কোরআন আমাকে হাসানি দিয়ে ডাকতেছে যুবক তোর ব্যাগের ভিতরে সব কিছু জায়গা পাইল, সব কিছু জায়গা পাওয়ার পরে সব কিছু ব্যাগের ভিতরে ঢুকা দিলি রে যুবক, এ যুবক একটু কোরআনের জায়গা কি তোর ব্যাগের ভিতরে হবে না, আল্লাহু আকবার। যুবক বলতেছে হুজুর গোপনে আমি কোরআন শরীফটা হাত দিয়ে নামাইয়া ব্যাগের ভিতরে ঢুকা দিলাম, আল্লাহু আকবার।
কোরআন ব্যাগের ভিতরে নিয়ে যখন অন্য শহরে চলে গেলাম, অন্য শহরে যখন চলে যাই, হুজুর যখন বাসা ভাড়া নিলাম, সব মাল জিনিস সাজাইতেছে সাজাইতেছি, পোশাক গুলো নামাইতেছি, হুজুর কোরআন শরীফটা ওই বাসার যেমন সামনের দিকে রাখতাম, এই বাসাও কোরআনটা সামনের দিকে রাখছি। আমার স্ত্রী ডাক দিয়ে বলে, এইটা তুমি কি নিয়ে আসছো? কয় কোরআন। কয় কেন আনছো? কয় কে তোর বাইবেল যখন জায়গা পায়, এই কোরআনটা মুসলমানের কোরআন জায়গা দিলে কি হবে? তোকে খ্রিস্টানদের ঘরে তো কোরআনের অভাব নাই, তোরা কেন এরকম আমার সঙ্গে করতাছ? কোরআনটা জায়গা দিলাম, একটু রাইখে দিলাম, এতে ক্ষতি কিসের? আমি তার তেলাবত করতেছি না, আমি তো খ্রিস্টান হয়েই গেছি। এবার যুবক কান্দার বলে, হুজুর কোরআন শরীফটা আমি যখন সামনে রাইখে দিলাম, এ কুটালি পাড়ার যুবক ভাই কার লাগা শোন। যুবক কান্দার বলে, হুজুর আমি যখন কাজে যাই কোরআনের দিকে একবার তাকায় যায়, আর কোরআন কেমন যেন আমাকে কান্দার ডাকে, যুবক আমাকে একটু ধর, আমাকে একটু ধর, আমাকে একটু ধর, আমাকে কতদিন তুই ধরো না, আমাকে কতদিন তুই স্পর্শ করো না রে। হুজুর সারাদিন কাজকাম করে যখন বাসার ভিতরে ঢুকি, তখনও কোরআন শরীফের দিকে তাকাই, তাকানোর সাথে সাথে কোরআন ওরকম আমাকে কেমন যেন ডাকে, আয় আয় আয়, ধর একটু ধর একটু ধর। তারপর আমি কর্ণপাত করি না, হুজুর চলতেছে চলতেছে চলতেছে। 3 মাস যখন শেষের দিকে রে, আমার স্ত্রীকে ডাক দেওয়া বললাম, প্রাণের স্ত্রী, বাসাটা সুন্দর করে ঝাইড়া মুছে একটু পরিষ্কার করে রাইগো। ও যুবকরা রে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওই বইটা কি আরব, কই কই বইটা মুছে রেখে দিবা। সুবহানাল্লাহ ভাই, আমার স্ত্রী বাসা ঝাড়ু দিলেন, সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। যুবক যখন লাগে বিকেল বেলা আসলো, আইসে দেখে বাসার সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআন নাই। আল্লাহু আকবার, কোরআন নাই। যুবক ডাক দিয়ে বলো, স্ত্রী এখানে সে কোরআন শরীফটা কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলো, কোরআন শরীফটা ময়লা হয়ে গেছে, ডাস্টবিনে ফেলা দিছি। আরো জোরে কবেন না, নাউজুবিল্লাহ। এ তো দেলটাকে নরম করে দে, দেলটা নরম করে দে, দেলটা নরম করে দে। এ ভাই, যুবক কান্দার বলো, হুজুর আমার স্ত্রী যখন বললো কোরআন শরীফটা ডাস্টবিনে ফেলা দিছি, আমার রক্ত গরম হয়ে গেছে, আমার কলজা কেমন যেন ফাইটার চৌচির হয়ে গেছে। হুজুর আমি বললাম, কোন ডাস্টবিনে ফেলাইছো? কই ওই ডাস্টবিনে ফেলাই দিস। হুজুর পাগলের মতো দৌড় মারলাম, দৌড়ে গেলাম ওই ময়লা আবর্জনার ভিতরে, 2 হাত ঢুকা দিলাম, টানতাছি আর বলতেছি কোরআন শরীফটা আমার হাতে হয়। ওই যুবক কান্দার বলে, হুজুর আমি আল্লাহকে বারবার ডাকতেছি, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমি তো অন্যায় করে ফেলছি, আল্লাহ আল্লাহ যেই কোরআন আমার বুকে ছিল, যেই কোরআন আমার মহাব্বতের ছিল, এই কোরআনটাকে ফেলা দিস, আল্লাহ আমি বুঝি নাই বুঝি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, কোরআন আমার হাতে দাও। তারপর আসে না যুবক কান্দার বলে, হুজুর আমি ময়লা আবর্জনার ভিতরে বারবার সালায়ার কান্দি, কিন্তু কোরআন আমার হাতের ভিতরে আসে না। আমি বুঝতে পারছি আসমানের মালিক বেজার, আসমানের মালিক বেজার। হুজুর আমি দৌড়াই গিয়ে আবার অজু করলাম, অজু কইরা আমি পশ্চিম দিক ফিরা, আমি তো মূর্খ মানুষ, বুঝি না। হুজুর আমার ইসলামের জ্ঞান তো তেমন একটা নাই। তারপর আমি নতুন করে ওযু কইরা কেবলার দিকে ফিরা, আমি তেলাবাত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কালেমা পড়িলা আসমানওয়ালার কাছে হাতটা জাগা দিলাম, আর ডাক দিলাম, মালিক রে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না, আর হবে না, আল্লাহ আমি কালেমা পড়িয়া নিছি, আর খ্রিস্টান ধর্মে থাকব না, আজকের থেকে আমি আবার মুসলমান হয়ে গেলাম, তুমি কোরআনটা আমার হাতে ধরায় দাও। আল্লাহু আকবার বলেন, এ কথা বলি আমার যখন ডাস্টবিনে চলে গেল, ডাস্টবিনে গিয়া যখন বিসমিল্লাহ বইলা আবার ময়লার ভিতরে হাত ঢুকা দিল রে,
হাত ঢুকা যখন টান মারছে মালিক ইয়া আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া আল্লাহ এ যুবক তোর একটু মহাব্বত ডাক মার আল্লাহ এ দাড়ি পাকা বাবা যে একটু ডাক দাও আল্লাহ মালিকের ডাকো যত ডাক পা আমার মালিক তোমার গুনাহ মাফ করা দিবে ডাকার মত ডাকলে হে কানে আল্লাহ শুনবে না চাওয়ার মত চাইলে কানে আমার মাহবুত দিবে না ঠিক না বেঠে হে মুসলমান ভাইরা আমার যুবক কান্দার বলো হুজুর বিসমিল্লাহ বলে ময়লার ভিতরে যখন হাতটা ঢুকায় দিলাম হাতটা ঢুকা যখন টান মারলাম ময়লা আবর্জনা অবস্থায় কোরআনটা আমার আল্লাহ হাতে ধরায় দিল আরো জোরে বলেন আল্লাহু আকবার এ আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার এ মুসলমান যুবক কান্দার বলে হুজুর আমি যখন কোরআন শরীফটা আমার হাতে আসছে দেখি কোরআন আমার দিক তাকায়া কান্দে এ যুবক তোর ঘরের ভিতরে কত কোরআন শরীফ কান্দে তোর ঘরের ভিতর টিভি জায়গা পাইল তোমার ঘরের ভিতর ডিশ লাইন জায়গা পাইল তোমার ঘরের ভিতরে কত কিছু জায়গা পাইল আমার মাওলা পাকের কোরআনটা তোমার ঘরে জায়গা নাই কয়েকদিন আগে আমার এলাকার একজন মুরব্বী বৃদ্ধা মহিলা এসে বলে হুজুর আমাকে একটু গজব থেকে বাঁচান আমি বললাম কি মা কি গজব দেখি হাতের ভিতরে দুইটা পুরাতন কোরআন শরীফ আমি বললাম কিসের গজব কে এই কোরআন শরীফটা গজব নাউজুবিল্লাহ কবেন না কারণ মুরব্বী কষ্টে পড়ে বলছে আগের দিনের মা চাচিরা কালো ছিল চেহারা ভালো ছিল না খাটো ছিল কিন্তু সকল সন্ধ্যা সহি থাকুক অশুদ্ধ থাকুক যেমন থাকুক না কেন কোরআন শরীফ পড়তো ঠিক না বে ঠিক এখন ডিজিটাল মেয়েরা চামড়া সাদা চামড়া তো কালা তারপরে কিউট ফিউট এরপরে যা কিছু আছে ইন্ডিয়ান পাকিস্তান লাগায়া লাগাইয়া সাদা বানাইয়া ডিজিটাল মেয়েরা পরের ঘরে আইসা ওই ঘরের কোরআনের আওয়াজ হয় না ঘর থেকে এখন কিরণমালার আওয়াজ ড্যান্সের আওয়াজ সালমান শাহর আওয়াজ আপনার বিভিন্ন গান বাজনার আওয়াজ ও মুসলমান ওই ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না ঠিক না বে ঠিক মহিলা কান্দার বলে হুজুর আমার ঘরে একটা ডিজিটাল বউ আইছে ওই বউ কোরআন শরীফ পড়ে না আমি পড়লেও টিভি ছাইড়া দেয় আমি পড়লেও বিভিন্ন কথা বলে হুজুর আসমানের মালিক বেজার হয়ে আমার ঘরটাকে আগুন ধরাইয়া না দেয় এই জন্য তাড়াতাড়ি রাখেন একটু মাদ্রাসায় হেফাজত করেন আমি বললাম আপনার ঘরে টিভি আছে কি মানে কি আপনি আপনার ঘরে টিভি আছে নাকি তার মানে টিভি আছে না মানে 22 ইঞ্চি কালার টিভি আমি বললাম রাখার জায়গা আছে গত মাসে পোলা 20,000 টাকা খরচ কইরা টিভির একটা ঘর বানা দিছে নাউজুবিল্লাহ বলেন এক কোটালি পাড়ার মুসলমান 5,000, 10,000, 20,000 টাকা খরচ কইরা টিভি রাখার জায়গা হতে পারে কিন্তু 100 টাকা খরচ কইরা আমার মালিকের কোরআন ডাকার জন্য জুরজান বানাইতে পারো না ঠিক না বেটি আজকে এখানে আমার কাছে আমার মাওলার কাছে ওয়াদা দিতে হবে যার যার ঘরে কোরআন শরীফ আছে জুরজান ছাড়া প্রত্যেকে কোরআন শরীফের উপরে জুরজান লাগাবা 100 টাকা হোক 200 টাকা হোক 50 টাকা হোক মাওলার কোরআনের উপরে জুরজান লাগায়া দিবা রাজি আছো সবাই কে কে রাজি আছো হাত তুলে আমার মালিককে দেখায় দাও আমার মালিককে দেখায় দাও জোরে বলো আল্লাহু আকবার এ ডাক দেন ইয়া আল্লাহ এ মালিক তাকায় দেখো কুটালি পাড়ার এই এলাকার মুসলমান আমার বাবার আমার যুবকেরা ওয়াদা করছে আর কোরআন শরীফ অপমান হতে দিবে না আজকের থেকে কোরআন শরীফের গায়ে জুরজান লাগা দিবে জামা পরা দিবে মালিক এই এলাকার সমস্ত মানুষকে তুমি মাফ করিয়া দাও জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আরো চিৎকার করে ডাক দেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান যুবক কান্দার বলে হুজুর আমি যখন নাকি কোরআন শরীফটা আমার হাতে আসছে দেখি কোরআন শরীফটা আমার দিক তাকায় কান্দে আমার গায়ে যে পরনের কাপড়টা ছিল পরিষ্কার কাপড় তাড়াতাড়ি কাপড়টা খুইলা আমি ওই জামা দিয়ে কোরআন শরীফটাকে সুন্দর করে মুসলাম সুবহানাল্লাহ এ মুসলমান
কোরআন শরীফের যুবক ডাকতে বলে হুজুর এই কোরআনকে আমার সিনার ভিতরে চাইপা ধরলাম চুমু খাইলাম কপালে লাগাইলাম চুমু খাইলাম বুকের ভিতরে জড়াই ধরে ডাক মারছি কোরআন রে আর কোনদিন তোরে ছাইরা যাব না আর কোনদিন তোকে ছাড়বো না ও হুজুর বুকের ভিতরে জড়াই ধইরা কোরআন শরীফটাকে নিয়ে আমার বাসায় চলে আসলাম স্ত্রী সুন্দরভাবে সাইজে গইজে আছে সুন্দরভাবে কাপড় পইড়া আছে আমি আমার স্ত্রীর দিকে আর তাকাইলাম না না তাকাইয়া নিচের দিকে তাকাইয়া আমার কোরআনকে বুকের ভিতরে ধইরা ডাক মারলাম তোর কথা মতো আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম সমস্ত কথা মতো শুয়ারের গোস্ত খাইলাম সব কিছু ছাইড়া তোর ঘরে ঢুকলাম তোর কথা মানলাম আমার মাওলা পাকের ছোট্ট কোরআনটা যখন তোর ঘরে আমার ঘরে জায়গা হলো না এই কোরআনটাকে যখন তুই ময়লা আবর্জনার ডাস্টবিনে ফেলাইয়া দিলি আমি মুসলমানের সন্তান কোরআনের সম্মান আর ইজ্জত আর আজমত বাঁচানোর জন্য আজকে তোকে তিন তালাক দিয়ে ডাস্টবিনে ফেলাইয়া গেলাম আমি যাই যাই আমার বন্ধুদের কাছে যাই যেখানে আমার কোরআন বাজবে এ মুসলমান ভাইয়েরা আমার যুবক সন্তানের আমার যুবক কান্দার বলে হুজুর এই কোরআনটাকে নিয়ে আমি চলে আসলাম আমি যে বাসায় ছিলাম ওই বাসার ওখানে সুন্দর করে রেখে দিলাম হুজুর আমি নতুন করে ফজরের আজানের আগে সুন্দর করে গোসল করলাম আল্লাহু আকবার বল আমি আবার নতুন কাপড় চোপড় পরলাম ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে মসজিদের সামনে দাঁড়ায় যুবক টপ 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 করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডাক দেয় আল্লাহ তিন মাস তোমার ঘর সাইড আমি কোথায় গেছিলাম তিন মাস তোমার ঘর সাইড আমি কোন জায়গায় গেছিলাম মালিক এই শহরের কেউ আমাকে যেন বেইজ্জতি না করে আমি ভুল করেছি অন্যায় করেছি আর কোনদিন আমি কোনদিন অন্যায় করব না আর আমার ধর্ম ছাড়ব না আমি নবীর আদর্শ আদর্শিত হব আল্লাহ তুমি মাফ করে দাও ফজরের আজান হয়ে গেল হুজুর আমি মসজিদের দিকে দুই কদম আগাই আমার ভয়তে এক কদম পিছনে যাই দুই কদম আগাই আমার ভয়তে পিছনে এক কদম চলে যাই হুজুর এইভাবে আগাই আর পৌঁছাই আর আমার চোখ থেকে পানি ছাইড়া দিয়া ডাক দিতেছি আর কাঁদতেছি মালিক মাফ করে দাও আর গুনাহ করব না আর অন্যায় করব না আর জুলুম করব না আর কিলিংশিপ করব না আর আমি কোনদিন নামাজ ছাড়ব না আল্লাহ তুমি মাফ করে দাও যুবক কান্দে 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 বুক ভিজা দিছে আমি আজকে কোটালি পাড়ার এই ময়দানে আমি নবীর আদর্শবান চারজন যুবক চাই এরপরে বাকি কথা ঢুকবো ইলে দিব ও মুসলমান আর কেমন তুই নবীকে ভালোবাস তুই রক্ষা করো চারজন যুবক হাত উঁচু কইরা দে হুজুর আর কোনদিন নামাজ ছাড়বো না আর কোনদিন নবীর কলজায় পোস মারবো না কিলিম শেপ দাড়ি চাচবো না চারজন যুবক হাত উঁচু কর যাদের মুখে দাঁড়িয়ে আছে রানা চারজন যুবক মুসলমান যুবক দাঁড়া 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 আল্লাহ আকবার বলে দাঁড়াই যাও লজ্জা না আমার মালিককে দেখা দাও জোরে আপনার ডাক দেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এ কোটালি পাড়ার যুবকরা দাঁড়ায় যাও যাদের মুখে দাঁড়ি নাই তারা দাঁড়াও মুসলমান বসবানা 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 দেখো আমার মালিক একটু দেখা দাও সকলে জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এক মিনিট আমি এদের জন্য একটু দোয়া করি এক মিনিট আল্লাহ আমার এই যুবক কয়জন যে কয়জন দাঁড়াইছে আল্লাহ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আল্লাহ তুমি এই চারজন পাঁচজন যুবককে তুমি কবুল করো জোরে কোন আমিন এদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও জোরে কোন আমিন আল্লাহ এদের কামাই রুজির ভিতর বরকত দিয়ে দাও জোরে কোন আমিন আল্লাহ আমরা যেন কেয়ামতের ময়দানে আমি আর এই কয়জন নিয়া আল্লাহ তোমার জান্নাতে যাইতে পারি জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন চিৎকার করে বলেন আমিন এ যুবক বসো বসরে দেখা হবে কেমন ময়দানে এ আমার সোনার ছেলেরা আমার দাড়ি পাকা বাবাজিরা কান লাগা সোনারে ভাই যুবক কান্দার বলে হুজুর আমি যখন মসজিদের দরজার কাছে দাঁড়ায় গেলাম আল্লাহ মসজিদের দরজার কাছে যখন দাঁড়া গেলাম
আমি বহুতে মাওলার ঘরে পাও রাখি না, এ দিলটাকে নরম করে দে। এক ফুট পানি দেখ জমিনে পড়েনি পড়েনি, এক ফুট পানি যদি ছাইড়া দাও। পয়গম্বর মোহাম্মদ আমিন বলেন, কোরআনের ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর ভয়তে যদি এক ফুট পানি ছেড়ে দেয়, আত্মা ই বুমিনা জম্বে কামাল্লা জম্বালাহু, এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে মাপচা ক্ষমা চা। আমার পয়গম্বর মোহাম্মদ আমিন বলেন, ওই পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ জিন্দেগির গুনাগুলি মাফ করে দিবে। সুবহান, মসজিদের ভিতরে ঢুকতে যাই ঢুকতে যাই, আবার ভয়তে পার হয়ে আসি পিছনে পৌঁছাই। হুজুর রে, আমি যখন একদম মসজিদের গেটের কাছে চলে গেলাম, কে বা কাহারা কে জানো, আমি মসজিদের গেটের সামনে যখন চলে গেলাম, আসমান থেকে কে যেন আমার ডান হাতের এই বাজুটা ধইরা আমাকে একটা ধাক্কা মাইরা মসজিদের সামনের কাতারে দাঁড় করাইয়া দিছে। আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবা তো, আরো জোরে বলেন রাখবেন তো ইনশাআল্লাহ। এই পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ও আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার।